আজ থেকে ফের বৃষ্টি, কবে পর্যন্ত চলবে এমন আবহাওয়া জানালো হাওয়া অফিস। তো আজ থেকে আগামী কতদিন পর্যন্ত বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টির পরেই শীতের আমেজ শুরু রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলায় অবশ্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা বাড়ছে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা, এরপর আবহাওয়া পরিবর্তন, ধীরে ধীরে নামবে পারদ। কলকাতায় হালকা শীতের আমেজ, রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। সোমবার থেকে আরও বাড়ার কথা তাপমাত্রা। মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ থেকে রাজ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে তৈরি উচ্চচাপ বলয়, পূবালি হাওয়া সক্রিয় রয়েছে। পূবালি হাওয়ায় ভর করে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। জলীয় বাষ্প থেকে মেঘ পঞ্জীভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বুধবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃষ্টির পরে নামবে শীতের আমেজ, ফের সপ্তাহান্তে চাঁকিয়ে শীতের আমেজ। বুধবার থেকে নামবে পারদ। শনিবার ও রবিবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছে পৌঁছে যাবে। তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়া থাকবে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।